বীজ বসানো হলে এখন আমি চেষ্টা করি সবসময় এইরকম খবরের কাগজ কিংবা কিছু দিয়ে একটু ঢাকা দিতে, যাতে ইঁদুরে মুখ না দিতে পারে। ছাদ বাগানে এখন ইঁদুর আমি জানি নেই, কিন্তু আবার আসতেও পারে, তাই এইরকমভাবে ঢাকা দেওয়া। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজকে আমি আমার ছাদ বাগানে নতুন কিছু গাছ বসাবো, সেটা নিয়ে ভিডিও করছি। এই মুহূর্তে কিসের বীজ বসাচ্ছি সেটাই দেখাবো। ছাদ বাগানে আস্তে আস্তে শীতের ফুল সবজি সবই কমে আসছে। যে গাছগুলো আছে সেই গাছগুলো আমার গরমেও কিন্তু ফসল দেবে, সেই গাছগুলোই এখনো পর্যন্ত ভালো আছে। তবে কিছু কিছু শীতের গাছ আছে, সেই গাছগুলো বিশেষ করে বাঁধাকপি ফুলকপি, বাঁধাকপি ফুলকপি যেই ফসলটা হয়ে যাবে তখন আর কিন্তু ছাদ বাগান আস্তে আস্তে খালি হয়ে যাবে। তাই আজকে ঠিক করলাম বেশ কিছু বীজ আবার আমি বসাবো আমার ছাদ বাগানের জন্য। ছাদ বাগানের জন্য যে বীজটা আজকে আমি বসাবো সেটা হচ্ছে লাল শাক। দুটো জায়গা থেকে এই লাল শাক আনা হয়েছে, এটা এক জায়গার আর এটা আর একটি দোকানে, মানে জায়গা বলতে দোকান, এটা একটা দোকানে আর এটা আর একটা দোকানে। দুটো বসাবো আর কোথায় কোথায় বসাবো শুধু দেখবেন। আর কিছু বিনসের দানা, তারপরে করলার দানা এসব ছিল, সেগুলো বসাবো। আর কিছু রয়েছে কড়াইশুটির দানা, সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে রোদ্দুর দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, সেটাও বসাবো। আর তার জন্য আজকে সকালবেলা একটু মাটি তৈরি করে নিয়েছি, আমি তো মাটি সঙ্গে সঙ্গেই তৈরি করি, কোনো কোনো দিন তৈরি করেই আমি গাছ বসাই। এই যে এখানে তৈরি করে রেখেছি, তবে এই বড়টায় করলা দেব আর এইগুলোয় অন্যান্য গাছ দেব। আর লাল শাকের দানা কোথায় দেব সেটা আমি দেখাই। এই যে বেগুন গাছগুলো হচ্ছে, এই বেগুন গাছগুলোর আশেপাশে লাল শাকের এক চিমটি দু চিমটি করে ছড়িয়ে দেবো, দেখাচ্ছি আমি। বেগুন গাছগুলো বড় হতে হতে লাল শাক আমার তৈরি হয়ে যাবে। এইখানটা দেখুন, এখানে বেগুন গাছের সঙ্গে পালং শাক দেওয়া আছে, কিন্তু এই বেগুন গাছটার সঙ্গে কোনো কিছু দেওয়া নেই, তাই আমি এই বেগুন গাছের গোড়াতেও একটু লাল শাকের বীজ ফেলবো। মানে লাল শাকের বীজ ফেলার জন্য আমি অন্য কোনো আলাদা করে জায়গা করছি না, কারণ ওটা তৈরি হয়ে গেলেই আমরা তুলে রান্নাঘরে খেয়ে ফেলি, রান্নাঘরে রান্না করে খেয়ে ফেলি। এই যে এই সব নতুন নতুন গাছ গতকাল বসিয়েছি, এই যে এখানে আছে লঙ্কা, এরকম গাছগুলো আজকে আমি সব এই গাছগুলোর গোড়ায় দেব। দেখুন ওখানেও একটা লঙ্কা আছে, এইগুলোর গোড়াতেই আমি লাল শাকের বীজ ফেলবো। আর আমি এইভাবেই গাছ করি, তবে এইসব লেবু গাছ টাছে দেব না, যেগুলো বেগুন গাছ এগুলো আস্তে আস্তে বড় হবে, তো কারণ মাটি আমার একদম তৈরি করা আছে, যখন ফুল ফুটবে সেই সময় আমি লাল শাকগুলো তুলে নেব। বেগুন গাছের ফুল ফুটবে যখন, তখন লাল শাকগুলো তুলে নেব, এবং লাল শাকগুলো যখন তুলে নেব তখন আমি ওখানে খোল জল ব্যবহার করব। আবার যদি খুব গরম পড়ে যায় তখন কিন্তু আমি সর্ষের খোল ভিজানো জলটা দিই না, তখন আমি শুধু বাদাম খোল আর নিম খোল এই দুটো ভিজিয়ে দিই। চলুন তাহলে কাজটা শুরু করে ফেলি, সময় লাগবে কাজটা করতে। এই যে এই প্যাকেটটা অনেকটা দানা যেটাই আছে, এটা আমি আগে এখানে খুলে নামিয়ে নেব, এর ভেতর ঢেলে নেব, সেখান থেকে আমি ছড়াবো।
প্রথমে এটাই করব। খুলে নিয়েছি প্যাকেটটা, এবার কিভাবে ছড়াই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এইভাবেই গাছ করতে ভালোবাসি, তাতে জায়গা কম লাগে, ছাদ বাগানের একটা লিমিটেড জায়গা। এই যে ধরেছি মুখটা, এখান দিয়ে একটু ছিটিয়ে দেব। কালকে সকালে যখন জল দিয়ে দেবো তখনই এটা ঠিক হয়ে যাবে। তবে দেখুন, ওই যে ঢেঁড়সের গাছ ওখানে কিন্তু আমি দেব না, এখানেও দেব এই বেগুন গাছটার গোড়ায়। আমার এই গ্রোব্যাগটা পুরো ফেটে গেছে, এই গ্রোব্যাগগুলো ভালো না, মানে এখন কেনা হয়ে গেছে বলে কিন্তু আমি বলবো ভালো না। আমার ক্ষেত্রে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি বলছি ভালো না। এবার প্রথম দিকে যখন আমি কিনেছিলাম সেগুলো কিন্তু কিচ্ছু হয়নি, এই গাছটাতেও দেব। এখানে বোগেনভিলিয়াতে আটকে গেছে, দেখা যায় না গাছের গাছটাকে, এই যে এই গাছটাতেও দেব, এখানটাতেও দেব। এই বেগুন গাছটাও আমি কাল বসিয়েছি, এরকম ভাবে একটু একটু করে ছিটিয়ে দেব। এই লাল শাকের বীজ, চলুন আরো যাই। এইখানে যে বেগুন গাছ আছে এতেও দেব, এইখানে এইটা নামিয়ে নি। এটা হচ্ছে বেল ফুল গাছ, এবার এই গাছটাতেও আমি লাল শাকের বীজ একটু ছড়িয়ে দেবো। লাল শাকের বীজ আমি সব জায়গায় এরকম ভাবে ছড়িয়ে দিই, এখানটা একটু বেশি পড়ে গেল, একটু ছড়িয়ে দিই। এই দেখুন এখানে একটা লঙ্কা গাছ, এটা কাল মানে গতকাল বসিয়েছি, এখানেও দেব। এবার আমি এখানে খানিকটা ঢেলে নিচ্ছি, এই যে এরকম ভাবে হাতে করে নিয়ে এবার ছড়াবো। লঙ্কা গাছের যেহেতু জায়গাটা খুব একটা বড় নয় তাই, এবার দেখুন আরো একটা লঙ্কা গাছ এখানে আছে, এইখানে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। এইগুলো কিচেন কম্পোস্ট, কিচেন কম্পোস্ট শুকিয়ে গেছে, এবার এগুলো চালতে হবে। আর এই যে এইখানে এই বেগুন গাছে একটু দিয়ে দিচ্ছি, এটাতেও দেব। দেখুন এইভাবে আমি যখন গাছ করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় কোথায় দিই। এই দেখুন, এই যে দেখছেন লাল শাক, এও কিন্তু একটা গাছের গোড়ায়, এখানে লঙ্কা গাছ ছিল তারই আশেপাশে দিয়েছিলাম। আর এইভাবেই আমি গাছটা করতে ভালোবাসি। এখানে যে রসুন বসিয়েছি এটাই আজকে একটু দেব, হচ্ছে শশার বীজ, এখানে শশার বীজটা দিয়ে দেব। একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মাটি, এর ভেতর দেব। এইভাবেই লাল শাক হয়। দেখুন একটা গাছের সঙ্গে আমি আর একটা গাছ বসিয়ে নিই। লাল শাকের বীজটা আমার বসানো হয়ে গেল, আর আমি এই যে নতুন প্যাকেটটা আমি খুলিনি, পুরনো প্যাকেটটা দিয়েই হয়ে গেছে, মানে যেটাই বেশি দানা ছিল সেটা দিয়েই হয়ে গেল। এবার আমি বসাবো এই দানাগুলো, এই দানাগুলো আমি এই জায়গাটায় বসাবো। আজকেই সকালে মাটি তৈরি করেছি, আর আপনারা জানেন আমি মাটি সঙ্গে সঙ্গেই বসিয়ে দিই, কোনো অসুবিধা আমার আজ পর্যন্ত হয়নি। এখানে বিনস আছে, এই যে করলা আছে, বিনস আছে, করলা আছে, করলাটা আমি এই বড়টায় দেব, আগে বেছে নি এই করলার দানাগুলো। করলার দানাগুলো এবার বসিয়ে দিচ্ছি, এতে একটু জল দেবো। সকালবেলা ভালো করে রোদ খাইয়ে নিয়েছি বীজগুলো, আর তার সঙ্গে আমি জল দিয়ে ভিজিয়েও রেখেছিলাম,
দানাগুলো জল দিয়ে ভিজানো থাকলে একটু তাড়াতাড়ি ফুটে বেরোয়। এবার দেব এইখানটায় একটু সরিয়ে নিচ্ছি দানাটা, দেব হচ্ছে মটর দানাটা, যেটুকুনি আমার কাছে মানে এবারে শীতের যে মটর দানা সেই মটর দানাটা রয়েছে ওটাই ব্যবহার করছি। এই বীজ রাখলে পরে আর গাছ হতে চায় না, তাই এখানে দিয়ে দিলাম আর ঢেকে দেব, একদম মাটি দিয়ে ঢেকে দিলাম, সব বেরিয়েও যাচ্ছে, ঢেকে দিলাম। আর আমি একটু এটায় চাপা দিয়ে দেবো, যদি ছাদ বাগানে ইঁদুর আসে তাহলে সব খেয়ে নেবে আগের মতো। আর এখানটায় কি দেব সেটা দেখাই, এখানে এখনো করলার দানা আছে, এখানে কিছু বিনসের গাছ বসাবো। চারটে গাছ বসাবো এখানে, আরো গ্রো ব্যাগ তৈরি করা আছে সেখানে বসাবো। এই যে চলুন সেখানেও যাই, আবার দুটো গ্রো ব্যাগ জোগাড় করে নিয়ে এসেছি, আমার মাটি সবসময় এরকম তৈরি করা থাকে। এখানেও আর একটা নিয়ে এসেছি দেখুন, এটাই জল দেওয়া নেই, এটাও তৈরি করা মাটি। এখানে আমি দেব বরবটির দানা, এখানে দিয়ে দিচ্ছি। এখন এই দানাগুলো গরমে বসিয়ে দিতে পারেন, ছাদ বাগানে হবে। আর এটার ভেতর আমি দেব, এখানে আছে কিছু ধনের বীজ, আর এগুলো খাটো জাতের ভেন্ডির গাছ, এইগুলো এখানে আমি দিয়ে দিলাম। যখন একসঙ্গে সব ফুটবে আমি ভেন্ডির গাছগুলোকে একটু সরিয়ে দেবো, তিন চারটে রাখবো আর অন্য জায়গায় বসিয়ে দেব। এইটায় একটু জল দিতে হবে, অন্যগুলো জল দেওয়া ছিল তাতেই আমার হয়ে যাবে। এইভাবে আপনারা বীজ বসাতে পারেন অনায়াসেই, একটু জল দেব, জলের জায়গা আমি নিয়ে আসি। জল নিয়ে এসেছি, যে বাটিটায় আমি ভিজিয়েছিলাম, বাটিগুলোর ভেতর এখনো কিছু দানা থেকে গেছে, এখানেই ধুয়ে দিচ্ছি। তাহলে এই গ্রো ব্যাগের ভেতরেই গাছ হয়ে যাবে, আমার হাতে লেগে গেছে দানা কিছু। আর এইভাবে একদম সাধারণভাবে আমি বীজ বসাই, দেখুন, আশা করব বুঝতে পেরেছেন আমি কিভাবে বীজ বসাই। এটাই দিলাম কিছু ঢেঁড়স আর ধনে পাতার যে দানা আছে তাই, এটাই দিলাম মটর, এইটাই দিলাম বিনস, এতে দিয়েছি বরবটি, আর এটাই দিয়েছি করলা। এগুলো সবই গরমে হবে, এই যে দেখুন করলার দানা বেরিয়ে রয়েছে এইখানে, এইগুলো সবই গরমের দিয়েছি সবজি বীজ। আপনারাও এখন থেকে একটু একটু করে গরমের বীজ বসাতে পারেন, তবে সব রকম বীজ হবে না, যেমন ঝিঙে চিচিঙ্গে এগুলো এখন আমি বসাবো না, এই গাছগুলো বসিয়েছি, এই গাছগুলোই এখন বসানো যাবে। ভিডিওটা যদি ভালো লাগে কিংবা আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন, আর যদি কোনো জানার কিছু দরকার পড়ে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন এবং সাবধানে থাকুন।